সাধারণের মাঝে অসাধারণ তিনি। আত্মমানবতার সেবায় অসীম মমতায় স্বদেশ ও স্বজাতির উন্নয়ন যার একমাত্র লক্ষ্য। তারুণ্যের অহংকার, বার্ধক্যের আশ্রয়স্থল, জননেত্রী থেকে বিশ্বনেত্রী, তিনি আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা। শুভ জন্মদিন। সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। বিশ্বে অধিকার বঞ্চিত, শোষিত, নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের ত্রাণকর্তা হিসেবে যুগে যুগে আবির্ভূত হয়েছেন বহু মহামানব। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, জেল নির্যাতন মোকাবেলা করে লক্ষ্যে এগিয়ে যেতে হয়েছে এদের অনেককে। 23 বছর পাকিস্তানের জেল জুলুম নির্যাতন সহ্য করে বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে 1971 সালে অধিকার বঞ্চিত বাঙালির স্বাধীনতা এনেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই যোগ্য উত্তরসূরি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নামের আগে পরে কোনো বিশেষণ যোগ করার দরকার হয় না। এক কঠিন সংগ্রামের পথ বেয়ে নিজ প্রতিভায় বিকশিত তিনি, বিশ্ব মানবের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত আজ তিনি। সুদীর্ঘ 38 বছর ধরে একটানা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা, 3-3 বার দেশের প্রধানমন্ত্রী হওয়া এবং এখনো প্রধানমন্ত্রী পদে থাকা সত্যিই গর্বিত হওয়ার বিষয়। পিতার মতো দুর্জয় সাহস নিয়ে দেশের রাজনীতি ও জনগণের পক্ষে নিজের দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছেন এবং যুদ্ধ করছেন মানবিক রাজনীতির সমাজ সৃষ্টিতে, আর তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখনো এগিয়ে চলছেন। এই সুযোগ্য নেতার বহুমাত্রিকতা এবং ব্যক্তি মানুষকে নিয়ে আজ তিনি লাভ করেছেন গণমানুষের শেখ হাসিনা উপাধি শীর্ষক। বঙ্গবন্ধু লালিত স্বপ্ন সোনার বাংলা আজ যে অদম্য গতিতে এগিয়ে চলছে তার পুরোধার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশ রত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 5 সন্তানের মধ্যে সবার বড় শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটিতে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করেছেন তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাঙালির বাতিঘর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 75তম জন্মদিনে নর্দান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়েছি এক ভার্চুয়াল আলোচনা সভায়। আজকের আয়োজনে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমি বেনজির রহমান, সহকারী অধ্যাপক, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আবারও একবার জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের এই বিশেষ আয়োজনের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান এনইউবি ট্রাস্ট এবং মাননীয় উপাচার্য নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা। আমাদের মাঝে আজকের আয়োজনের আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, সম্মানিত উপ উপাচার্য নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম, নির্বাহী পরিচালক বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও ডিন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ। আজকের এই বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা সভাপতিত্ব করছেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। আয়োজনের শুরুতে আমি আজকের আয়োজনের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান এনইবি ট্রাস্ট এবং মাননীয় উপাচার্য নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা, স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকীর এই শুভক্ষণে তার উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আজকে এই আলোচনার শুরুতে আমি সর্বপ্রথম নর্দান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, ট্রেজারার রেজিস্ট্রার মহোদয় এবং আমাদের পরম শ্রদ্ধার পাত্র বিশেষ গুণীজন আমাদের প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম,
সহ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যে কলিগরা আছেন এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের অন্যান্য যে কলিগরা আছেন এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আজকের এই অনুষ্ঠানে অনেকে পার্টিসিপেট করছেন, আমি সবাইকে সাধুবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকে একটি আনন্দঘন দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 75তম জন্মদিন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বেশ আনুষ্ঠানিকভাবে আজকের এই আনন্দঘন দিনটিতে আমরা পালন করতে পারছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে আমি দুই একটি কথা শেয়ার করতে চাই, যেটা আমাকে যে জিনিসটা ভাবিয়ে তোলে ওনার সম্পর্কে যখন আমরা চিন্তা করি ব্যক্তিগতভাবে, আমি সেই কথাটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমরা জানি, সত্যিকার অর্থেই জানি, আমরা খুব বস্তুনিষ্ঠভাবে যদি বলার চেষ্টা করি তাহলে আমরা উপলব্ধি করি সমসাময়িক সময়ে বিশ্বের খুব কম্পিটেন্ট নেতাদের ভিতরে, দু চারজন নেতাদের ভিতরে আমাদের গর্ব জাতির জনকের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম, এবং উনি ওনার শিশুকাল থেকেই উনি একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। আমরা সবাই কম বেশি বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানি, বঙ্গবন্ধুর বেড়ে ওঠা সম্পর্কে জানি, ওনার রাজনৈতিক চেতনা রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা সবাই জানি, এবং সেই ধরনের ঘাত প্রতিঘাতের পরিবেশে আমাদের আজকের প্রধানমন্ত্রী এই সবকিছু ওনার যে যাত্রা, ওনার যে সূচনা এবং ওনার যে ত্যাগ, আমরা আজকে জানি যে আমরা কত বড় কনফিডেন্সের একটা জায়গায় আমরা অবস্থান করছি। এবং সত্যিকার অর্থেই কোনো প্যাম্পারিং এর কথা না, উচ্ছ্বসিতভাবে অযাচিত প্রশংসার বিষয় না, আমি সত্যিকার অর্থেই যদি বাস্তবভাবে চিন্তা করি আমরা আসলে খুব এখন আমরা সারা বিশ্বের ভিতরে খুব গর্ব করি আমরা আমাদের দেশের নামটা বলি, আমি বাঙালি বলি বাংলাদেশ বলি, এবং সারা বিশ্বে এখন সবাই বাংলাদেশের অগ্রযাত্রাকে অগ্রযাত্রার কথা জানে, বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের কথা জানে, বাংলাদেশে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে একটা একটা মধ্য আয়ের দেশ হিসাবে, এবং বাংলাদেশের যে ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের যে মিশন এবং ভিশনকে সামনে রেখে যে ভাবছে, এই বিষয়গুলো সারা বিশ্ব কিন্তু কম বেশি এখন জানে। বাংলাদেশ এখন অনেক দেশের একটা উন্নয়নের ক্ষেত্রে একটা উদাহরণের একটা 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 উদাহরণ হিসাবে আমরা আমরা দেখি, এবং সব থেকে বড় কথা হচ্ছে সাউথ এশিয়ার ভিতরে বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন যেরকম একটা অবস্থার ভিতরে আছি, আমরা চতুর্দিকে আমাদের পরাশক্তি আছে এবং এই ধরনের একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে বড় বড় পরাশক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে পার্শ্ববর্তী পরাশক্তি এবং নাই যেসব আছে এবং সারা বিশ্বের সাথে যেভাবে সুসম্পর্ক বজায় রেখে এবং আমাদের যে উন্নয়নের যে অগ্রযাত্রাকে উনি যেভাবে ত্বরান্বিত করে রাখছেন, এটা আসলে মাঝে মধ্যে ভাবিয়ে তোলে আমাদের। এবং আমাদের দেশের রাজনৈতিক এখন স্থিরতা একটা চমৎকার অবস্থা বিরাজ করছে, এবং প্রতিটি বাঙালি প্রতিটি নাগরিক এখন আমরা মনে করি যে আমরা উন্নয়ন চাই, উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকতে চাই, দেশকে একটা বড় মাত্রায় আমরা দেখতে চাই, এইরকম একটা কনফিডেন্সের জায়গা কিন্তু উনি আসলে আমাদেরকে দিয়েছেন। এবং আমি ওনাকে অনেক কথা আমাদের বলতে ইচ্ছা করে, উনি যে যখন প্রথমে উনি ক্ষমতায় যখন আসলেন 2008-এর শেষে 9-এর দিকে, তখন আমরা যদি মনে করি উনি ডিজিটাল বাংলাদেশের যে ডিক্লারেশনটা দিলেন, তখন কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা আসলে বুঝে উঠতে পারিনি যে আসলেই ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়। আজকে মনে হয় আমরা 2021 সালে সবাই বুঝি যে তখনকার ওনার যে ভিশন ছিল, তখনকার যে ওনার চিন্তা চেতনা ছিল যে ডিজিটাল বাংলাদেশ, এবং আজকে কিন্তু আমরা সেই সময় আগে আরো 15-20 বছর আগে কিন্তু আমরা চিন্তা করতাম যে বাংলাদেশে আসলে আইটি দিয়ে কোনো কিছু হবে না, বাংলাদেশের ডিজিটাইজেশন দিয়ে কিছু হবে না, কারণ পার্শ্ববর্তীতে ইন্ডিয়া আছে, আমাদের এই ধরনের উন্নয়ন নানা রকম, তারা এত বেশি অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি, আমরা খুব বেশি মনে হয় কন্ট্রিবিউট করতে পারবো না, ভালো কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবো না। কিন্তু এই সমস্ত ধরনের বিশ্বাসকে
উনি কিন্তু কি বলা যেতে পারে অতিক্রান্ত করে বাংলাদেশকে একটা কি বলা যেতে পারে একটা ডিজিটাল নির্ভর একটা একটা রাষ্ট্রে যেভাবে উনি গতিশীল করে তুলেছেন আমাকে আসলে খুব ভাবিয়ে তোলে। এটা সহজ ব্যাপার না আসলে, একটা 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 বাঙালির জন্য, আমাদের এই ধরনের পরিবেশে একজন লিডারের জন্য এবং গ্লোবাল কনটেক্সটে এবং দেশকে এত দ্রুততার সাথে যে উন্নয়নের ধারায়, উন্নয়নের কি বলা যেতে পারে হাইওয়েতে যে উনি যেভাবে অ্যাক্সেলারেট করে আগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ওয়ার্ল্ডের জিওপলিটিক্যাল সিচুয়েশন এবং থ্রেড গুলোকে উনি চমৎকার ভাবে মোকাবেলা করে ব্যালেন্স রেখে উনি যে আগাচ্ছেন, মাঝে মাঝে আমার কেন যদি মনে হয় সত্যিকার অর্থেই যে একটা অনবদ্য একটা প্রতিভা উনি, এবং এতে কোনো সন্দেহ নেই যে আসলে বিশ্বের ভিতরে দু চারজন মানে সাকসেসফুল নেতৃত্বের ভিতরে উনি একজন, এবং উনি উনাকে এখন সবাই আদর্শ হিসাবে একটা মডেল হিসাবে এখন চিন্তা করে। এবং অনেক ক্ষেত্রে আমি কেন যদি মনে করি যে সত্যিকার অর্থে উনি বাবার সত্যিকার অর্থেই যোগ্য উত্তরসূরি, একেবারে যোগ্যতম উনি কন্যা। মাঝে মধ্যে এটাও মনে হয় যে বঙ্গবন্ধুকেও মনে হয় এই ধরনের কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু তো তুলনা বঙ্গবন্ধুই, এতে তো কোনো সন্দেহ নেই, উনি আমাদের প্রতিটি বাঙালির মনে কোথায় অবস্থান করছে। বাট দেশ চালনার ক্ষেত্রে এবং যেভাবে ওনার যে সাকসেস স্টোরি, বঙ্গবন্ধু খুব কম সময় পেয়েছিলেন, আমার মনে হয় যে তার সে সুযোগ্য কন্যা তাকেও মনে হয় অনেকাংশে এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। এটা আমরা আনন্দের সাথে এই জিনিস, এই ধরনের একটা অনুভূতি আমরা শেয়ার করতে চাই। আজকের আমি আর প্রলম্বিত করব না আমার কথা, আজকের এই এই ক্ষণে ওনার 75তম জন্মবার্ষিকীতে আমরা ওনার জন্য দোয়া করি, ওনার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি, বাংলাদেশ ওনার হাতে এগিয়ে যাক, উনি যতদিন বেঁচে থাকবেন আমরা সবাই আমাদের মনে কোঠায় ওনাকে রাখবো, এবং বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, অনেক কনফিডেন্সের জায়গায় পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নেই ওনার যোগ্য নেতৃত্বে। উনি শত বছর বেঁচে থাকুক আমাদের ভিতরে, বাঙালি জাতির ভিতরে, আমি এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার বক্তব্য প্রদানের জন্য। আয়োজনের এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্রফেসর ডক্টর আনোয়ার করিম স্যার, নির্বাহী পরিচালক বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও ডিন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ, স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে কিছু বলার জন্য। আনোয়ার করিম স্যার, আমি ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের বদন, আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রাণের মানুষ, আমাদের সকলেরই প্রাণের মানুষ, এবং কবি, কবি লেখক সাহিত্যিক, এবং আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের যিনি চেয়ারম্যান প্রধান, তার এবং তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের গর্বের তিনি, তার কথা শুনছিলাম চমৎকার ভাবে। তিনি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই শুভ জন্মদিনে চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমার আমার আমি এটাই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখ কষ্ট শোক তার মধ্যে দেখে বেরিয়ে এসেছেন, সারা বাংলাদেশের মানুষের চোখের পানি ভিজিয়ে যে দিনগুলো কেটেছিল বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাই শাহাদত বরণের বরণ থেকে, সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে এসে আজকে বাংলাদেশকে একটা সত্যকার সত্যিকার শক্তিশালী অন্যতম শক্তিশালী রাষ্ট্র, এবং আমরা যে দারিদ্র মুক্তই আমি বলবো কিছু অংশ দারিদ্র আমরা রয়েছি, তথাপি সে দারিদ্রকে দূর করে দিয়ে একটা শক্তিশালী দেশ হিসেবে গড়িত রাজ্যে প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এটা আমাদের সে বঙ্গবন্ধু যে স্বপ্ন, যে সোনার বাংলা গড়ে তোলা, সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করার জন্যই তিনি চলছেন, পথে চলছেন। এবং আমার ভালো লাগে যে তিনি বাংলা ভাষার এবং সাহিত্য এবং সংস্কৃতি তিনি ছাত্রী ছিলেন, তার মনের মধ্যে আবেগ আছে, তার মনের মধ্যে অনুভূতি আছে, আমার বাংলাদেশকে তারও যিনি দেখতে পারেন, তার হাতেই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন, আমরা আজকে
তার এই শুভ জন্মদিনে আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে সিক্ত করতে চাই। শুধু আমি একটি কথাই বলবো যে আমরা কষ্ট পেয়েছিলাম যদি বঙ্গবন্ধু যিনি শহীদ হয়েছিলেন তখন আমাদের মনে হয়েছিল আমরা বাঙালি, আমরা কি অকৃতজ্ঞ, আমরা আর চাইবো না যে আর কোনো এরকম কোন ঘটনা যাতে না ঘটে। আমার বঙ্গবন্ধু কন্যা তিনি আমাদের প্রাণের ভেতরে থাকেন, হৃদয়ের মধ্যে থাকেন, তার তিনি এদেশকে এসডিজি থেকে তিনি বের করে নিয়ে এসছেন, ডিজিটাল বাংলাদেশের কথা মাননীয় প্রধান অতিথি বলেছেন, আমরা শুনেছি এই উন্নয়ন আজকে পৃথিবীতে আমরা বাঙালি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কবিতাও লিখেছিলেন যে আমি বাঙালি, আমি সেই বাঙালিকে আমরা পরিচিত হতে পারছি এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সারা পৃথিবীতে তিনি নিজের নামকে তিনি তিনি সোনার অক্ষরে লিখে রেখেছেন, তিনি মানবতার মা। এই যে রোহিঙ্গা যাদেরকে আমরা আমরা তার আশ্রয় নিয়েছিল, এখানে কি কষ্ট তাদের ছিল, তাদেরকে তিনি যথার্থ ভাবে এই দেশে রেখে তাদের প্রাণকে তারা তিনি খাদ্য সব সবকিছু দিয়ে তিনি তাদেরকে এখনো তাদেরকে এখানে আমাদের দেশে তিনি রেখেছেন। এই জন্যই তার সারা পৃথিবী তাকে মানবতার মা বলেছে, এটাও তোমাদের একটা অর্জন। আর এই অর্জন আমি বলবো এই শুভ জন্মদিনে আমাদের অহংকার তিনি বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমরা তাদেরকে হৃদয়ে ধারণ করি। আমি এই শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার গবেষণা ধর্মী বক্তব্য প্রদানের জন্য। আমি এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে আজকের এই দিনটি সম্পর্কে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। অদ্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভা আয়োজিত। প্রধান অতিথি নর্দান বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, এই ভার্চুয়াল আলোচনা সভার সভাপতি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, এই অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর আনারকম স্যার, আমার সহকর্মী বৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অতিথিবৃন্দ, গুড ইভিনিং টু অল অফ ইউ। আসলে আমার বলার আগে নর্দান বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান বেশ কিছু কথা বলেছেন, কুইন এ নাটশেল যেটা আমি শুনছিলাম, এবং আনারকম স্যার বেশ কিছু কথা তাদের অভিজ্ঞতা থেকে আমাদের যেহেতু ছাত্রছাত্রীর কারণে আছে শেয়ার করেছেন। আমি কিছু স্পেসিফিক কিছু বক্তব্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই জন্ম 75তম জন্মদিন উপলক্ষে আমি তুলে ধরতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারের দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী। তিনি 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন, এবং আপনারা শুনেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলতুন্নেসার 5 সন্তানের মধ্যে শেখ হাসিনা সবার বড়, এবং 1968 সালে খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে তার বিয়ে হয়, এবং 15 আগস্টের সেই ভয়াল রাতের হত্যাযজ্ঞের সময় শেখ হাসিনা এবং তার বোন রেহানা, শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। আপনারা জানেন যে শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে বাল্য শিক্ষা নেন এবং 1954 সাল থেকে তিনি ঢাকায় পরিবারের সাথে মোগলটুলির রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন, পরে মিন্টু রোডের সরকারি বাসভবনে স্থানান্তরিত হন এবং 1956 সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1961 সালে 1 অক্টোবর ধানমন্ডির 32 নম্বরে বাড়িতে থাকা শুরু করেন এবং 1965 সালে শেখ হাসিনা আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন এবং 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক সম্পন্ন করেন। আমরা দেখেছি যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি স্কুলের ছাত্রী থাকা অবস্থায়
এক ধরনের রাজনীতি রাজনীতি এবং আন্দোলনের সবসময় সক্রিয় ছিলেন। ছাত্র জীবন থেকে শেখ হাসিনা সকল গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 62-তে স্কুলের ছাত্রী হয়েও আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন শেখ হাসিনা। আজিমপুর গার্লস স্কুল থেকে তার নেতৃত্বে মিছিল গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তিনি সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা উচ্চ মাধ্যমিক মহিলা কলেজের ছাত্র ইউনিয়নের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদিকা ছিলেন। তিনি 1990 সালে ঐতিহাসিক গণ আন্দোলনে নেতৃত্ব দেন এবং সংবিধানের 51 এবং 56 ধারা মোতাবেক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক ফর্মুলা ঘোষণা করেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কর্তব্য সম্পাদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাঙালি জাতির ইতিহাসে গৌরব উজ্জ্বল নতুন অধ্যায় যুক্ত হয়। আমরা যদি দেখি যে গণতন্ত্র গণমানুষের সমর্থনের প্রতি, আমরা দেখতে পাই যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের প্রতি ছিল অগাধ বিশ্বাস এবং এটি ছিল তার রাজনীতির চালিকা শক্তি। 1984 সালে জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই সংসদ জনতার সংসদ, গণতন্ত্র গণমানুষের সমর্থনের প্রতি অগাধ বিশ্বাসী ছিল তার রাজনীতির সেই মূল চালিকা শক্তি। শেখ হাসিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি হিসেবে বর্তমানে বিবেচিত। আপনারা জানেন যে ফোর্বস সাময়িক দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 নারীর তালিকায় 2020 সালে তার অবস্থান ছিল 39তম, 2019 সালে তার অবস্থান ছিল 29তম, 2018 সালে 26তম এবং 2017 সালে 30তম। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি নামক সাময়িকীর করা বিশ্বব্যাপী শীর্ষ 100 বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনার জায়গা করে নিয়েছেন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য, যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশংসিত হয়েছেন দেশে বিদেশে। শেখ হাসিনা তার শাসনামলে অর্থনৈতিক উন্নয়নে এক চমক দেখিয়েছেন। তার নেতৃত্বে সমগ্র বিশ্বের নিকট বাংলাদেশ আজ উন্নয়নের একটি বিস্ময় রোল মডেল। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বের নিকট আত্মশক্তিতে বলিয়ান একটি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। জাতির পিতার নেতৃত্বে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, তারই যোগ্য সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে। শেখ হাসিনা তার পিতার মতো এদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে অপূর্ণ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত ডিজিটাল বাংলাদেশ। আমরা যদি দেখি যে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবিলায়ও শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের যথেষ্ট অবদান রেখেছেন এবং 2009 সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে তার সরকার 1971 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে এবং আইন প্রণয়ন করে এবং আইনের আওতায় স্থাপিত ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এবং রায় কার্যকর করে। তিনি বলেছেন যে ভাত ভোট এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। মৌলিক অধিকার তিনি অধিকার ছিলেন অবিচল। শত বাধা বিপত্তি এবং হত্যার হুমকি সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে শেখ হাসিনা ভাত ভোট এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে, আমরা বলেছি যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনার অপরিসীম আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আর্থ সামাজিক উন্নয়নের কথা বললে অনেক কিছু বলা যাবে। 2001 সালে ক্ষমতা 1996 থেকে 2001 সাল মেয়াদে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলি ছিল ভারতের সঙ্গে 30 বছর মেয়াদী গঙ্গা নদীর পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন। 2009 থেকে 13 মেয়াদে শেখ হাসিনা সরকারের অর্জনগুলোর মধ্যে আছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 13,260 মেগাওয়াট উন্নীত করা, গড়ে 6% বেশি প্রবৃদ্ধি অর্জন, 5 কোটি মানুষকে মধ্যবিত্ত উন্নীতকরণ, ভারত ও মায়ানমারের সঙ্গে সামুদ্রিক জলসম্পদ বিরোধের নিষ্পত্তি, বিনা
জামানতে বর্গা চাষীদের ঋণ প্রদান, চিকিৎসা সেবার জন্য সারা দেশে প্রায় 16,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং দারিদ্রের হার 2006 সালের 38.4 থেকে 2013-14 বছরে 24.3% নামিয়ে আনা, জাতিসংঘ কর্তৃক এ কারণে শেখ হাসিনা শান্তির মডেল রিকগনিশন পাক। 2014 থেকে 18 মেয়াদে আমরা দেখি যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উন্নীত করে ভারতের পার্লামেন্ট কর্তৃক স্থল সীমানা চুক্তির অনুমোদন এবং দুই দেশ কর্তৃক অনুসমর্থন, এর ফলে দুই দেশের মধ্যে 68 বছরের সীমানা বিরোধের অবসান করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথাপিছু আয় 1602 মার্কিন ডলারে উন্নীত করণ, দারিদ্রের হার 22.4% হ্রাস, 32 বিলিয়ন ডলারের উপর বৈদেশিক মুদ্রা রিজার্ভ, পদ্মা সেতু প্রজেক্ট বাস্তবায়ন শুরু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্রমণ ইত্যাদি ইত্যাদি। চতুর্থ মেয়াদে আমরা দেখি অর্জনগুলোর মধ্যে যে উন্নয়নশীল দেশের কাতার অন্তর্ভুক্তি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এবং আমরা আরো দেখি যে মেট্রো রেল ঢাকা শহরকে মেট্রো রেল পরীক্ষামূলক ভাবে অলরেডি শুরু হয়েছে। রাজধানীর ঢাকার সঙ্গে বেশ কয়েকটি জেলা শহরের সংযোগ, চার লেন উন্নীতকরণ ইত্যাদি সহ নানা প্রকল্প হাতে নিয়েছেন, যা বাংলাদেশকে একটি উন্নয়নশীল থেকে উন্নত দেশের স্ট্যাটাসে নিয়ে যেতে পারে। আমরা যদি দেখি যে খাদ্যের নিজেদের খাদ্য, উনি বলেছেন যে যখন রোহিঙ্গা বাংলাদেশে আসে উনি বলেছেন যে নিজেদের খাদ্য আমরা খাদ্য ভাগ করে ওদের খাওয়াবো। 2017 সালের আগস্টে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে উৎখাত হয়ে রোহিঙ্গা জনজাতির অধিকাংশই আশ্রয় নেয় বাংলাদেশে। শরণার্থীদের বাসস্থানের পাশাপাশি তাদের খাদ্য চিকিৎসার বন্দোবস্ত করেন শেখ হাসিনা সরকার। সেদিন তিনি পরিষ্কার বলেছিলেন যে রোহিঙ্গাদের মানবিক যেসব চাহিদা আছে সেগুলো পূরণ করতে হবে। এও তিনি বলেছিলেন যে এই রোহিঙ্গা সমস্যা সহজে শেষ হবে না, এটা তার দূরদৃষ্টিতা। এজন্য তিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি তাকে বাঙালিরা দেয়নি, দেশে বিশ্ববাসী। আমরা যদি দেখি যে নারী এবং শিশু স্বাস্থ্যের উন্নয়নেও তিনি অবদান রেখেছেন, যে নারী এবং শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নতুন ধারণার জন্য ইউএন ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, জাতিসংঘ এন্টিগুয়া এবং বারবুডার স্থায়ী মিশন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং সাউথ সাইড নিউজ 2011 সালের 19 সেপ্টেম্বর শেখ হাসিনাকে নারী এবং শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য সাউথ সাইড অ্যাওয়ার্ডও প্রদান করে। আমরা যদি রিসেন্ট যদি দেখি যে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশে প্রথমে যখন টিকা নিয়ে আসলো তখন অনেকেই বিরোধিতা করেছে যে এটা কি হবে না হবে, কিন্তু উনি দমে যাননি, উনি ঠিকই ওনার প্রোগ্রাম কন্টিনিউ করেছেন এবং অদ্যাবধি, এবং উনি আরো বলেছেন যে সার্কভুক্ত দেশের প্রধানমন্ত্রী বলেন যে করোনা ভাইরাস মোকাবেলায় আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, কারণ উনি এটা বুঝতে পেরেছিলেন যে এই করোনা ভাইরাসকে একসঙ্গে কাজ না করলে এটা মোকাবেলা করা যাবে না। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ দেখেন করোনা ভাইরাস আমরা মোকাবেলা করেছি, আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত 5.5 কোটি ডোজ টিকা পাওয়া গেছে, এর মধ্যে 4 কোটি ডোজ অলরেডি দেওয়া হয়েছে। তো এই যে অনেক অর্জন, শেখ হাসিনার 10টি বিশেষ উদ্যোগ আমরা যদি বলি যেগুলি চলমান আছে, যে আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ ইত্যাদি নানা রকম পদক্ষেপের মাধ্যমে তিনি বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে লিডারশিপ নিয়েছেন। সামাজিক উন্নয়নে তিনি যেমনি দেশের মানুষের কাছে স্বীকৃতি পেয়েছেন, তেমনি বিদেশ থেকেও স্বীকৃতি পেয়েছেন। শান্তি প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে তার অবদান এবং স্বীকৃতি অনেক। আমরা যদি দেখি যে জাতিসংঘের পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2015-তে ভূষিত করা হয়েছে। এছাড়া টেকসই ডিজিটাল কর্মসূচি, যেটা আমাদের প্রধান অতিথি বলছিলেন, ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন শেখ হাসিনাকে ICTs ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অব 2015 প্রদান করে। সুতরাং আজকে আমরা যদি প্রধানমন্ত্রীর এই অর্জন, তার লিডারশিপ, তার নেতৃত্ব আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে উনি একজন ক্ষমতাধর নারী হিসেবে যেমনি বিশ্বে পরিচিতি লাভ করেছেন,
এবং এশিয়ান কান্ট্রি তো পরিস্থিতি লাভ করেছেন এবং দেশেও এই 18 কোটি মানুষকে সংঘবদ্ধ করে একসাথে নিয়ে উনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে উনি অবদান রাখছেন। এসব স্বীকৃতিতে বোঝা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমমানের রাজনৈতিক দক্ষিণ এশিয়ায় তথা পৃথিবীতে পাওয়া কঠিন। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাহস, ঝুঁকি নেওয়া সব মিলিয়ে তিনি এক অনন্য নেত্রী, সার্বিকভাবে বিশ্ব নেত্রী। বঙ্গবন্ধু অনেক ত্যাগ স্বীকার করে দেশকে স্বাধীন করেছেন, দেশের দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। তার লক্ষ্যই ছিল দারিদ্র থাকবে না, ক্ষুধা থাকবে না, শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর সেই গুণাবলী তার কন্যা শেখ হাসিনার মধ্যে আমরা দেখতে পাই। তাই আজ বাংলাদেশের এই মহান নেতার 75তম শুভ জন্মবার্ষিকীতে আমি তার দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দেশ ও দেশের মানুষের তথা বিশ্ববাসীর উন্নয়নে আরো উন্নয়ন আরো অবদান রাখতে পারেন এই কামনা করে আমি ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার এত চমৎকার বক্তব্যের জন্য। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি আমাদের আজকের এই চমৎকার আয়োজনের সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার, মাননীয় উপাচার্য নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্যারকে অনুরোধ করব সমাপনী বক্তব্যের জন্য। স্যার ধন্যবাদ। ম্যানেজার বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শুভ আলোচনার মাননীয় প্রধান অতিথি নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, আমাদের নর্দান বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভাইস চ্যান্সেলর প্রফেসর নজরুল ইসলাম, প্রাক্তন উপ উপাচার্য অধ্যাপক আনোয়ার করিম, মাননীয় রেজিস্ট্রার মহোদয়, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আজকের এই শুভক্ষণে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমি মনে করি আমরা অত্যন্ত ভাগ্যবান যে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 100 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, যার জন্ম না হলেই বাংলাদেশের জন্ম হতো না, এবং আজকে তার কন্যা, সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই দেশ এবং জাতিকে পরিচালনার ভার নিয়েছেন প্রায় 1 যুগ হলো। এর আগেও তিনি 4 বছর ছিলেন, 1996 থেকে 201 পর্যন্ত, এবং এই স্বল্প সময়ে উনি বাংলাদেশের যেটাকে আমরা যা ইংরেজিতে বলি লক স্টক এন্ড ব্যারেল, খোল লঞ্চে সব বদলে দিয়েছেন। একটা তলাবিহীন ঝুড়ি দেশ যেটাকে বলে ব্যঙ্গ করা হতো পশ্চিমা দেশগুলো, আজকে সেটি উন্নয়নের রোল মডেল হয়েছে। উনি বাংলাদেশকে একটা অপার বিস্ময়ের দেশ হিসাবে পরিচিত করেছেন, এবং আমাদের আজকের এই ঈর্ষান্বিত সাফল্যে আমরা দেখি যে অনেক প্রতিবেশী দেশও আজকে আমাদেরকে প্রশংসা করছে এবং তারা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের মতো যেন আমরা হতে পারি। যে পাকিস্তান আমাদের চিরশত্রু হিসেবে কাজ করেছে, যারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের বহু মা বোনের ইজ্জত কেড়েছে, তারাও আজকে বাংলাদেশের মতো হতে চায়। তাদের পার্লামেন্টে আমরা দেখি বাংলাদেশকে তারা এখন ফলো করতে চাচ্ছে। আজকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে ঋণ সহায়তা দিচ্ছে। আমি বাংলাদেশের যে অর্জনগুলো আছে আমাদের মাননীয় উপাচার্য নাতিদীর্ঘ আলোচনায় সবকিছু তুলে ধরেছেন, আমি শুধু মোটা দাগে কয়েকটি কথা বলতে চাই। একটা উপগ্রহকে কক্ষপথে নিক্ষেপণ করার জন্য যে বিশাল প্রক্ষেপণ শক্তির প্রয়োজন হয়, অর্থনৈতিক উন্নয়নের কাঠামোতেও
সেভাবে একটি দেশকে উন্নয়নের মহিষোপানে ওঠানোর জন্য বিশাল একটা আয়োজন যজ্ঞের প্রয়োজন হয়, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজস্ব মেধা এবং তার সক্রিয় এবং তার যে ভিশনারি দৃষ্টান্ত আছে, দৃষ্টি আছে, তার মাধ্যমে করতে পেরেছে। আমি শুধু একটি এক্সাম্পল বলবো। আমরা জানি 1921 সালে রুশ বিপ্লবের পর, 1917 সালে রুশ বিপ্লবের পর মহামতি লেনিন বলেছেন যে রুশের দেশের উন্নয়নের জন্য আমাদের দরকার তিনটি জিনিস, সেটি হলো ইলেকট্রিসিটি। 1996 সালে ক্ষমতা গ্রহণের পরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং গত 12-13 বছরে বিদ্যুৎ ক্ষেত্রে আমরা অভাবনীয় উন্নতি লাভ করতে পেরেছি, যা আমাদের আজকে 25,000 মেগাওয়াটস এর বেশি আমাদের উৎপাদন ক্ষমতা। এই যে বিদ্যুতের মাধ্যমে সারা বাংলাদেশ আজকে বিদ্যুতায়িত হয়েছে, শুধু এই ফসিল ফুয়েল বিদ্যুতের মাধ্যমে নয়, আমরা আজকে দেখছি যে আমরা সোলার এনার্জি, তো সোলার লাইটিং এর ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মুখে মধ্যে একটা উল্লেখযোগ্য অবস্থান সৃষ্টি করতে পেরেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা মাছ উৎপাদনেও পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত হয়েছি, আমরা আমাদের বনভূমি সংরক্ষণ করছি, আমরা আমাদের যে জলাভূমিকে সেটাকেও কাজে লাগাচ্ছি, আমরা ইলিশ উৎপাদন বাড়াতে পেরেছি। এই সবগুলো সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায়। তারপর যে কথাটি আমাদের মাননীয় প্রধান অতিথি বললেন যে ডিজিটাল বাংলাদেশের রূপকার, তিনি এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি ডিজিটাল বাংলাদেশের ভিশন নিয়ে এসেছেন এবং আজকে আমরা দেখি এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে উনি যে ইনফ্রাস্ট্রাকচারটা করেছেন ICT এবং যোগাযোগের ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে, ওয়াইফাই যোগাযোগের ক্ষেত্রে, আজকে তারই ফলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে পেরেছি এই মহামারীর সময়। এই মহামারী নয়, এটাকে বলা হয় বিশ্বমারী, কারণ মহামারী হলো এপিডেমিক আর এটি হলো সারা কন্টিনেন্ট বা সারা পৃথিবী জুড়ে, সেই জন্য এটাকে বিশ্বমারী বলা যেতে পারে, প্যান্ডেমিক যেটাকে বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি স্বাস্থ্যক্ষেত্রে ইনিশিয়াল যে কিছু হিকাপ ছিল, কিন্তু সেটা সুচারুভাবে কাটিয়ে উঠে আজকে বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে। আমরা দেখছি বনায়নের ক্ষেত্রে, আমরা দেখছি সড়ক ও জলপথের ক্ষেত্রে, আমরা দেখছি যে আমাদের কোস্টগার্ড সৃষ্টির মাধ্যমে, দেশের সামুদ্রিক বিজয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিশাল অর্জন করতে পেরেছেন। তারপর উনি মানবিকতার পরিচয় দিয়েছেন তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, উনি বাংলাদেশকে একটা যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকারী একটা রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাচ্ছেন এবং করছেন। আমরা আজকে এই আজকের এই শুভ দিনে তার প্রতি জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অকুণ্ঠ ভালোবাসা এবং আগামী দিনে তার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য। উক্ত বক্তব্যের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকে উপস্থিত সকলকে আমি আবারও একবার জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম স্যারকে আমার সাথে থেকে টেকনিক্যাল হোস্টিং এর জন্য, মাদার অফ হিউম্যানিটি হিসাবে আখ্যায়িত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আরো শতবর্ষ তিনি বেঁচে থাকুক এবং আমাদের মাঝে এভাবেই থাকুক, এভাবেই আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বেনজির রহমান সবার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।